চিপে রেখে দেওয়া হয় আমার জন্য অফিসে নেওয়ার জন্য, কারণ প্রতিদিন তো ডাল রান্না হয় না। তো যেহেতু অফিসের জন্য ডালটা নিব, তো এটা ডিপে রেখে দিয়েছিল, এটা আমি গরম করে নিব। তারপর এটা গরম হওয়ার পর তরকারিটা গরম হতেছে, এটা আমার অফিসের জন্য। আমি রাতে তরকারি রান্না করছি, তো রাতে যখন তরকারি রান্না করলাম মনে হলো তরকারিটা একটু ঝাল কম হয়েছে। আর বাসায় সবাই ঠিক মতো ঝাল খায় ঠিক তা না, আমি একটু ঝালটা বেশি পছন্দ করি। আর এই জন্য আমি রাত্রে দুইটা শুকনো মরিচ ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমার এখন তরকারির মধ্যে একটু পোঁতা দিয়ে ছেঁচে ওটা আমি দিয়ে। বৃষ্টি হচ্ছে আর আজ বলা যায় শীতের প্রথম বৃষ্টি, কারণ সাধারণত শীতের পর সময় বৃষ্টি হয় না, তো আজ বৃষ্টি। তো সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম, আর যেহেতু আমাকে যেতে হবে অফিসে, আর বৃষ্টি দেখে একটু ছাদটায় চলে আসলাম বৃষ্টি দেখার জন্য। কারণ আজ কয় তারিখ, আজকে ডিসেম্বরের 7 তারিখ, তো শীতটা এবার মনে হয় নেমেই যাবে, শীতটা মনে হয় নেমেই যাবে, এরকম সুন্দর বৃষ্টি হচ্ছে। তো আমি একটু চাচ্ছিলাম ছাদের ওই দিকটা দেখার জন্য, বৃষ্টিটা কীরকম দেখা যায়। এই চলে আসলাম, ওয়াও, বৃষ্টির মধ্যে আমি ছাদে ঘুরতেছি, এরকম বৃষ্টি হচ্ছে। আমি মাথাটা পুরো ভিজায় ফেলবো, আর বাসায় যেহেতু ইলেকট্রিসিটি নাই আমার চুলটাও শুকাতে পারবো না। চলে আসলাম, হঠাৎ বৃষ্টি পড়াতে কিন্তু ওয়েদারটা অন্যরকম লাগতেছে আজকে। শীত যেহেতু পড়ে নাই কিন্তু আজকে একটা ঠান্ডা ঠান্ডা ভাব আসতেছে, আর ঠান্ডা একটা ব্যাপার আসতেছে, মনে হচ্ছে যেন আসলে এবার মনে হয় শীতটা পড়েই যাবে। বৃষ্টিটা এই যে তো আমি বাসায় চলে যাই, আমার অফিসের জন্য রেডি হতে হবে, তার সাথে নিয়ে নিতে হবে খাবার। তো এখানে কিছু প্লেট আছে যেগুলি রাতে খাওয়ার পর রাখা হয়েছিল, আর এখানে বক্সগুলি যেগুলি থেকে আমি খাবার নিয়ে নিলাম অফিসের জন্য, ওগুলি ফ্রিজে রাখা ছিল, সেগুলি ভাবলাম যে ওয়াশ করে ফেলি, আম্মু দেখা যাবে করতে হবে না। সকালবেলা আসলে যারা চাকরি করে তাদের কিন্তু অনেক চাপ থাকে, দেখা যায় একটা ধারে অফিসের জন্য লাঞ্চ রেডি করা, তার সাথে থাকে ঘরের বিভিন্ন ধরনের কাজ, তারপরে কী রান্না হবে তার একটা প্রিপারেশন নিতে হয় সকালবেলায়, তার সাথে করতে হয় হলো সকালের ব্রেকফাস্টটা। যত দ্রুত সম্ভব পড়তেছি, কারণ ওদিকে আমার অফিসে টাইম হয়ে যাচ্ছে, আর বাইরে পড়তেছে বৃষ্টি, বৃষ্টির দিনে একটু তাড়াতাড়ি বের হতে হয় অফিসের জন্য। নাস্তাটা এখনও করি নাই, কী করবো জানি না, রুটি বানাবো, তা মাংস তরকারি দিয়ে খাবো নাকি ব্রেড ডিম খাবো বুঝতে পারছি না এই মুহূর্তে। এগুলো আমার হয়ে গেছে অল্প কটা জিনিস, কিন্তু বেশি না থাকলে কেমন যেন লাগে, দেখতে ভালো লাগে না। আজ ডিসেম্বর মাসের 5 তারিখ, 7 তারিখ, 7 তারিখ, দেখতে দেখতে ডিসেম্বর মাস শেষ। আমি ডিম পোস্ট করে নিচ্ছি, আর এখন
অন্য কাজ করার সুযোগ নাই, রুটি বানানোর সুযোগ নাই, কারণ অলরেডি আমার অফিস যাওয়ার টাইম হয়ে গেছে। বাসা থেকে সাধারণত নাস্তা করে যাই, নাস্তা না করলে ভালো লাগে না। দিনটা হচ্ছে আমার, আর আমি এখন নাস্তা ব্যবস্থা করব। তো ডিমটা হতে হতে আমি ব্রেডটা নিয়ে আসলাম। ব্রেডটা পাশে দিয়ে দিব গরম করার জন্য। নাস্তা করতে বসলাম, আমি অফিসের জন্য রেডি হয়ে গেছি। এর মধ্যে কি রেডি হয়ে চলে আসলাম।
সুন্দর কারণ বাইরে বৃষ্টি হচ্ছে যদিও একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে আর ডিসেম্বর মাস ঠান্ডা না লাগলে হয় না ওখান দিয়ে আসুন ওখান দিয়ে